ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ 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 হতে চলেছে বা হচ্ছে। কারণ কি, আজকে এতদিন পর আমি কিন্তু যাচ্ছি শপিং করতে। আর আজকে হ্যাঁ সত্যি তোমরা ঠিক ধরেছো, আজকে আমি দুর্গা পুজোর শপিং করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল আরো আগে, বা প্রত্যেক বছর আমাদের অনেকটা আগে আগেই হয়ে যায়, কিন্তু এবছর হয়নি। কারণ কি, আকাশ একটু বিজনেসের কাজে খুব ব্যস্ত ছিল, তো সেই কারণে হয়ে ওঠেনি। তা ওই জন্য আজকে যাচ্ছি। আর আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর শনিবার, আর আজকে আমরা যাচ্ছি কিন্তু মার্কেট করতে, মানে শপিং করতে। তো আজকে ভীষণ 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 খুশি। শপিং করতে তো আমরা কম বেশি সবাই খুব খুব ভালোবাসি, আর আমিও প্রচুর ভালোবাসি। আর আমার নিত্য নতুন ড্রেসের প্রতি না ভীষণ ভীষণ ন্যাক। তো জানি না কি কি ড্রেস এবারে পাবো, উঠেছে কি কি, সবই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখনো আকাশ এসে পৌঁছয়নি, আকাশ আসছে ওদিকে। আর আমিও কি কি ড্রেস পরবো না পরবো সমস্তটা তোমাদের দেখিয়ে দিই। আর আজকে যে ড্রেসটা পরে যাবো সেটাও কিন্তু আমার মা আমাকে দিয়েছে। জন্মদিনের ড্রেসটা তো তোমাদের দেখিয়েছিলাম, ওটা বাবা মা দুজনে দিয়েছিল, মানে বাবাই দিয়েছিল বলতে গেলে, আর মা আমাকে এটা দিয়েছে। তো এই ড্রেসটা তোমাদের আজকে দেখিয়ে দেবো একবার, যে আমি আজকে কি পরছি, কি জুয়েলারি পরছি, কেমন সাজছি নাচ সাজছি, তোমরা সমস্তটাই দেখতে পারবে। কারণ আজকে আমি প্রচুর প্রচুর খুশি। অনেকদিন পর প্রায় বলতে পারো বার্থডে শপিং করেছিলাম, তারপর আজকে আবার শপিং যাচ্ছি, তাও আবার পুজো স্পেশাল শপিং। তো দুর্গাপুজো যেহেতু আমাদের একদম মেন উৎসব, তো সেই পুজো স্পেশাল শপিং করতে তো খুব ভালো লাগে। আর তার থেকেও বড় কথা বলতে পারো যে আমার ইভানের কিন্তু এবছর প্রথম পুজো, তো সেই জন্য আরো বেশি 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 আনন্দ হচ্ছে যে ইভানের জন্য শপিং করব এই ফার্স্ট টাইম। তো দেখা যাক, তোমাদের সমস্তটাই দেখাবো যে ইভানের জন্য কি কিনছি না কিনছি, কোথায় যাচ্ছি কেনাকাটা করতে, সমস্তটাই তোমরা দেখতে পারবে, সমস্তটাই তোমরা জানতে পারবে। তার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আর আমার ভিডিওটাকে দেখতে হবে স্কিপ না করে লাস্ট অবধি। তো চলো আগে চটপট রেডি হয়ে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, এই যে আকাশও চলে এসেছে আর আমিও রেডি হয়ে গেছি। আজকে যে ড্রেসটা পরেছি, পরে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি, এটা মা দিয়েছে আমাকে। আর ড্রেসটা ভীষণ ভীষণ সুন্দর, আর রেয়ন কাপড় তোমরা তো জানোই ভীষণ সফট হয়, একদম মানে কমফর্ট, একদম গরমে বেরোনোর জন্য। আর যাই হোক, ঠাকুর বাঁচিয়েছে, আজকে একদমই বৃষ্টির ওয়েদার নেই, তো সেই কারণে ঘুরতে ভালো পারবো, বা মানে ঘোরাঘুরি করে শপিংটা ভালো করে করতে পারবো। হ্যাঁ রোদ আছে, তো জানি না একটু সাজুগুজু করেছি কি হবে না হবে। তো চলো আর বেশি দেরি করবো না, 11:30 বেজে গেছে, এখনই বেরিয়ে পড়বো। তো চলো পরে আবার দেখা হচ্ছে, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখো, আমার ছোট্ট বাবাকে রেখে মায়ের কাছে আমরা যাচ্ছি শপিং করতে। তো চলো আগে বেরোই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
তো বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি শপিং করতে, আর আমরা মার্কেটের ভেতর ঢুকে পড়েছি। তো দেখো এখানে কত ফ্লোরাল প্রিন্টের টপ রয়েছে, কুর্তা রয়েছে, শর্ট কুর্তি রয়েছে, আমি সমস্তটাই তোমাদের দেখাবার জন্য দেখাচ্ছি দেখো। আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভালো, কালার কম্বিনেশনও ভালো আছে। তো যাই হোক, তো এরকম একটা কুর্তি আমার আছে, তো সেই জন্য আমি আর নিলাম না। তো আমরা যাচ্ছি পাশের দোকানে। তো সেই দোকানে দেখো আমার এই সেকেন্ড ড্রেসটা এখনও চোখে পড়েনি, তো এই ড্রেসটাই আমার পছন্দ হয়েছে। তো আমি ওদিকে ভেতরে দেখছি আর কি কালেকশন আছে, তো তারপর হঠাৎ করেই আমার চোখে পড়বে কুর্তিটা, মানে কুর্তি ঠিক নয়, ওটা ওয়ান পিস। তো দেখো এটা দেখতে কত সুন্দর, তো প্লাস এর সাথে জ্যাকেটও রয়েছে, আর কালারটা ভীষণ ভীষণ মিষ্টি একটা কালার, তো এই জন্য নিলাম। আর একটু শপিং করতে করতেই তোমাদের দাদা ভাইয়ের লস্যি খেতে ইচ্ছা করেছে, পাশে লস্যি বিক্রি হচ্ছিল দেখে, তো আমি লস্যি খাইনি যেহেতু সকাল থেকে একদমই বলতে পারো না খাওয়া, তো গ্যাস হয়ে যেতে পারে, তো ওই জন্য আমি আর লস্যিটা খেলাম না, তোমাদের দাদা ভাই খেয়েছে। তো ও লস্যি খাচ্ছে তাই আমি ওকে বলছি, যে যাই হোক লস্যি খাচ্ছে কারণ ও খালি পেটে, তো সেটাই ওকে আমি বলছি যে তুমিও খালি পেটে, তো তো কোনো ব্যাপারই না, ও খাবে, ও খেতে ভালোবাসে লস্যি। তো যাই হোক, ওর লস্যি খাওয়ার পর আমরা আবার এগোচ্ছি মার্কেটের দিকে। তো এখানে দেখো প্রচুর 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 দোকান আছে এখানে, আর দেখতে ভীষণ ভালো লাগছে ড্রেসগুলো, মানে নানা রকম কালেকশন, বাচ্চাদের ড্রেস, বড়দের কুর্তি, শর্ট কুর্তা, ক্রপ টপ থেকে শুরু করে লেহেঙ্গা থেকে গ্রাউন থেকে এভরিথিংস রয়েছে, আর প্রচুর প্রচুর ভালো লাগছে দেখতে। আর বাইরে থেকে আমরা ইভানের জিন্স আর ওপরের যে জ্যাকেটটা নিয়েছিলাম ওইটা আর পাঞ্জাবিটা নিয়েছি, বাদবাকি সবই ইভানের মল থেকে নেওয়া হয়েছে। আর আমার ড্রেসগুলোর মধ্যে শুধু ওয়ান পিসটা বাইরে থেকে নিয়েছি, আর বাকি দুটো ড্রেস আমার মল থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, তো দেখো বাইরেও প্রচুর প্রচুর ভালো কালেকশন আছে, কিন্তু কিন্তু এই কি প্রচুর ভিড়। আর যাই হোক, তো যেহেতু আমরা স্যাটারডেতে এসেছি, তবু বোধ হয় নিজেরা হেঁটে যেতে পারছি, যদি সানডেতে আসতাম তাহলে বোধ হয় আমাদের ঠেলেই নিয়ে চলে যেত, এত ভিড় হয়। আর দেখো এখানে আমি যে বাবনের জিন্স আর জ্যাকেটটা পছন্দ করছি, তো অনেকগুলো কালেকশন দেখিয়েছে আমার, আর আকাশের এটাই পছন্দ হয়েছে, তো আমরা এটাই নিয়েছি। তো আর ইভানের যেহেতু প্রথম পুজো, তো ইভানের শপিং করতেই কেন জানি না আমাদের দুজনেরই খুব ভালো লাগছিল। আকাশ তো যতবার যেখানেই যা বাচ্চাদের ড্রেস দেখছে সেখানেই বলছে চলো বাবানের জন্য নেবো, চলো বাবানের জন্য নেবো, তো একটা আলাদা ফিলিংস হচ্ছে। দেখো এখানে ধুতি পাঞ্জাবিটা ভীষণ ভীষণ সুন্দর, কিন্তু এই ধুতি পাঞ্জাবিটা নিলাম না, আমি ভেবেছিলাম উপরের পাঞ্জাবিটা যদি পাওয়া যায়, তো ওরা বললো না এটা সেট, তো ওই জন্য নিলাম না, কারণ কি ইভানের ধুতি পাঞ্জাবি সেট আছে অনেকগুলো, তো তো পরে না সেরকম, ওই জন্য আকাশ বললো ওকে চোস্তা দিয়ে পরাবে। তো দেখো এখানে প্রচুর মার্কেট, ফোনের কভার থেকে ঠাকুরের ড্রেস থেকে শুরু করে সমস্ত রয়েছে, তো এই যে গ্রাউন কুর্তি সমস্ত কিছু রয়েছে এখানে দেখো। আর এদিকে এবার আমরা যাচ্ছি ভেতরে, একদম যে ভেতরে যে মার্কেটের ভেতরে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে, এখানেও প্রচুর কসমেটিক্সের দোকান থেকে শুরু করে দোপাট্টা থেকে এমনি গ্রাউন কুর্তি টপ থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিন্তু রয়েছে। তো ব্যাগের কালেকশন প্রচুর ভালো ভালো আছে, এই যে দেখো ব্যাগের কালেকশনও প্রচুর রয়েছে। চলে এসেছি ফ্যাশন সিটির সামনে, এবার আমরা ফ্যাশন সিটিতে ঢুকবো। আর তো এবার আমরা ঢুকবো ফ্যাশন সিটিতে, আর ফ্যাশন সিটিতে ঢোকার আগে আমরা বাইরে যা যা কিনেছি তো সেই জন্য ব্যাগগুলো জমা রাখতে হবে, এটা সবাইকার জন্যই, বাইরে থেকে যা যা কেনা হয়েছে সেই ব্যাগগুলো ওদের একটা কাউন্টার আছে সেখানে জমা রেখে তারপর কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারবো। তো আমাদেরও যেহেতু ইভানে দুটো ড্রেস আর আমার একটা ওয়ান পিস কেনা হয়েছিল, তো ব্যাগ হয়ে গেছিলো আমাদের, তো সেই জন্য আমাদের ব্যাগটা রাখতে কিন্তু আকাশ গেছে। এই যে দেখো আকাশ কাউন্টারে ঢুকেছে, কাউন্টারেও প্রচুর ভিড়, তো এই যে ব্যাগগুলো জমা দেবে, তো এই যে আমাদের ব্যাগ নিলো, নিয়ে দেখো এবার এই কাউন্টারে ঢুকিয়ে দিলো, আর এই যে স্লিপ দিয়ে দিলো, এবার এই স্লিপটা হাতে রাখতে হবে, যখন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই স্লিপটা দিয়ে ব্যাগটা নিয়ে নেব। আর এখন যাচ্ছি ওপরে ইভানের কালেকশন দেখতে, কারণ উপরে বাচ্চাদের কালেকশন রয়েছে, তো বেশ ভালো লাগছিলো বাচ্চাদের কালেকশনগুলো দেখতে, মানে বেবি বয় বেবি গার্ল সবাইকার কালেকশন রয়েছে। তো ওখান থেকেই ইভানের অনেকগুলো ড্রেস আমরা নিয়ে নিয়েছি,
তো এবার ওপরে ওঠার পর দেখো আমাদেরকে বলবে যে ক্যামেরা অফ করে দিতে, তো ওই জন্য আমাদের ক্যামেরা অফ করে দিতে হবে। তো যাই হোক, এইখানে দেখো ইবানের কিছু ড্রেস আমার হাতে রয়েছে, কেনাকাটা করেছি, তো ভাবলাম তোমাদের যেটুকু পেরেছি একটু দেখাবার চেষ্টা করেছি। আর এখানে আমারও কেনাকাটা হয়ে গেছে, তো নিচে এসে এবার আকাশ বিল পেমেন্ট করছে। আর ভিতরে ভিডিও করা যাবে না, তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, তো একদমই ভিডিও করা যাবে না এটা আমি জানতাম না। তা যাই হোক, কেনাকাটা মোটামুটি অনেকই করে ফেলেছি, তো এখন প্রচুর প্রচুর খিদে পেয়েছে আমার আর আকাশের। এখন যাবো কিন্তু খেতে, কোথায় যাই, কি খাই না খাই, তো চলো তোমরা সাথে, আমরা নিজেরাও জানি না। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বেরোনোর সময় পুরো রোদ ছিল, এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, দেখতে শুধু শুধু এই যে শপিং কিন্তু আমাদের অলমোস্ট ডান। তো চলো, আর বাকি যা যা টুকটাক বাবানের জুতো টুতো নেওয়া বাকি আছে, কারণ এখানে বাবানের জুতো গুলো আমার ঠিক সাইজের মনে হলো না, আর পেলাম ওনা কালার যেগুলো পেয়েছি কালার পছন্দ হয়নি আমার, তো ওই জন্য চলো আগে যাই, তারপর পরে আবার কথা হচ্ছে। আগে খেয়ে দিয়ে নিই, পেটটা ঠান্ডা করি, তারপর পরে আবার কথা হচ্ছে তোমার সাথে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টে, আর দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর দেখতে, আর ভীষণ সাজানো গোছানো, আর প্রচুর প্রচুর লোক রয়েছে রেস্টুরেন্টে ভর্তি, যেহেতু পুজো, সবাই শপিং করতে এসেছে, সবারই খিদে পেয়ে গেছে, সেম ব্যাপার। আবার কেউ কেউ হয়তো ঘুরতেও এসেছে। আর এই রেস্টুরেন্টটার নাম কিন্তু হ্যাংলা। তো এই রেস্টুরেন্টটাই আমরা আগে পেয়েছি, আর যেহেতু আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো সেজন্য আমরা এখানে ঢুকে গেছি। আর আমরা আজকে নিয়েছি তোমার মিক্স সেজওয়ান রাইস নিয়েছি, মাঞ্চুরিয়ান নিয়েছি, ব্যাস এটাই নিয়েছি আগে। তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের আবার ইচ্ছা হয়েছে চিলি চিকেন টেস্ট করার এখানকার, তো ওই জন্য আবার একটা চিলি চিকেনও বুক করেছিল, তো সেটা পরে। তো দেখো আমি খাবার সার্ভ করে দিচ্ছি এখানে, আর প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে বিশ্বাস করো, কারণ সকাল থেকে একদম দুজনেই বলতে পারো না খাওয়া, তো ওই জন্য প্রচুর খিদে পেয়ে গেছিলো আমাদের। তো চলো আগে চটপট খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন ইবানের জন্য এখানে ফল নিচ্ছি, তো মানে বেলুড়ে পৌঁছে গেছি আমরা, তো ফল টল নিয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে আজকেই তোমাদের সমস্ত কিছু যা যা কেনাকাটা করেছি সবটাই তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, এই জাস্ট একটু আগে বাড়িতে এলাম, দেখে তো বুঝতেই পারছো এখনো ড্রেসেস কিছুই চেঞ্জ করিনি, জাস্ট হাত মুখ ধুয়ে চলে এসেছি, মাকে দেখালাম সমস্ত কিছু, মা বাবাকে, আর তার সাথে সাথে এখন তোমাদেরকেও দেখিয়ে দেবো যে ফাইনালি কি কি কিনলাম। আর ইবানের যেহেতু ফার্স্ট পুজো, তো ওরই শপিংটা একটু বলতে পারো বেশি হয়েছে। আর আকাশ কিছু এখনো কেনাকাটা করেনি, ও বললো ওর অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছিল না, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো ওর সাইজে আসছিল না, তো সেই জন্য ও কেনেনি। তা ও বললো যে এরপর নেক্সট যেদিন ও আবার আসবে সেদিন গিয়ে ওর শপিংটা করে নেবো। তো চলো আর এখন বেশি বকবক করবো না, আর ইবানের থেকেই কিন্তু সব কিছু দেখাচ্ছি। তো চলে আসি সবার ফার্স্টে, সবার ফার্স্টে ইবানের বাবা ওর জন্য নিয়েছে এই যে এটা, এই যে এই ভেতরে গেঞ্জি রয়েছে, এই যে গেঞ্জি কাপড়ের একদম, আর এটা পিওর কটন কাপড়ের, এই যে ওপরে জ্যাকেট রয়েছে, তার সাথে জিন্স নিয়েছি, জিন্সটা হচ্ছে এই যে, এই যে জিন্স, পেছনে আবার ইমানের পকেটও আছে, ও মানি রাখতে পারবে, পুজো হাত খরচা রাখবে, এই যে জিন্স, একবার দেখিয়ে দাও ফাইনালটা এইভাবে, ব্যাস এইভাবে, আর হাতাটাও দেখতেই পাচ্ছো একদম ডিফারেন্ট, মানে হোয়াইট কালার, যখন ইমানকে পরাবো তখন তোমাদের দেখাবো। আর তার আর অষ্টমীর দিন ইমানকে নিয়ে যেহেতু মণ্ডপে যাবো অঞ্জলি দিতে, তো সেই কারণে ইবানের জন্য নিয়েছি এই ব্লু কালারের পাঞ্জাবি, পাঞ্জাবি নিয়েছি, আর পাঞ্জাবির সাথে নিয়েছি চোস্তা, কারণ ইবানের দুখানা ধুতি রয়েছে, দুটি পাঞ্জাবি সেট তোমরা তো দেখেছো অন্নপ্রাশন মামা ভাতে, তো ওই জন্য এবারে আকাশ বললো না ছেলেকে চোস্তা দিয়েই পড়াবো, তো ওই জন্য এই যে চোস্তা আর পাঞ্জাবি নিয়েছি। যা ড্রেস নিয়েছি সে তো কিছুই জানে না, তো এই দুটো হলো মেন, এবার আসছি মেন, মানে সবই ওর মেন, তো দেখাই এবার। আর আরেকটা হচ্ছে ইবানের বাবার, এটা খুব 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 পছন্দের বলতে পারো, এই যে এটা হচ্ছে পুরো সেট, আর পেছনেও এরকম ডিজাইন রয়েছে, আর এটা দু পার্টের দেখতে পাচ্ছি, একদিকে পুরো এরকম ডিজাইন, একদিকে প্লেনের মধ্যে জাস্ট একটু আঁকিবুকি করা আছে,
ব্যাস এইটা, এটাও ভীষণ ভীষণ সুন্দর। এগুলো মল থেকে নিয়েছি, তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখাতে পারিনি কারণ মলে পুরোপুরি ভিডিও করতে দেয়নি, তোরা বলেছিল যে না ক্যামেরা অফ করে দিতে হবে, তো সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো ফ্যাশন সিটিতে, ফ্যাশন সিটিতে গেছিলাম এই যে। আর তো এই যে এইটা, এই প্যান্টটা নিয়েছি, এটা ইভানের বাবার খুব পছন্দ, কারণ ছেলে যতবার প্যান্ট পরেছে নর্মালি এমনি এক কালারের প্যান্টই পরেছে, এরকম আঁকি বুকি করা প্যান্টও খুব একটা পরেনি, তো ওই জন্য এরকম নিয়েছে একটা প্যান্ট। আর এই একটা প্যান্ট নিয়েছি ইভানের, দু কালারের, কালার কম্বিনেশন গুলো ভীষণ ভীষণ ভালো। আর এই একটা প্যান্ট নিয়েছি, এটা একটা জামার সাথে আর কি ম্যাচ করে পরানোর জন্য নিয়েছি এই প্যান্টটা। আর নিয়েছি এই একটা গেঞ্জি রেড কালারের, যেটা ইভানের বাবা অনেকক্ষণ ধরে পুরো মানে মল ঘুরছিল, লাল গেঞ্জি নেবো, ছেলের লাল গেঞ্জি নেবো, ঘুরে ঘুরে এইটা পেয়েছি। আর এই একটা আমার পছন্দ, তো ইভানের তো একদম বুঝতেই পারছো দারুণ ব্যাপার, ওর হেভি শপিং হয়েছে আজকে। আর এদিকে হচ্ছে এবার ইভানের শপিং, এগুলো একদম ডান, ইভানের এতগুলো জিনিস হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে। এবার আমারটা দেখাই তোমাদের, তো আমার ফার্স্ট অফ অল নিয়েছি একটা শর্ট টপ নিয়েছি জিন্স দিয়ে পরার জন্য, কারণ যেটা না রাফ ইউজে খুব ভালো লাগে এদিক ওদিক যাওয়ার জন্য, আর পুজোতেও ভাবছি পরবো একটু জিন্সের সাথে এদিক ওদিক, কলকাতায় ঘুরতে গেলে না ওই শাড়ি টাড়ি বা লং কিছু পরে না অতটা বেরোনো যায় না, তো ওই জন্য নিয়েছি এরকম একটা টপ, শর্ট টপ দেখতে বুঝতে মানে শর্ট টি শার্ট, শর্ট টি শার্ট। আর এরকম একটা নিয়েছি শর্ট কুর্তি, যেটা আমার বরের খুব পছন্দ, অনেকক্ষণ ধরে আমাকে দেখে বলছে এটাই নাও এটাই নাও। এই যে কালারটা ভীষণ মিষ্টি, এটা একটা কালার ছিল, ওটা হচ্ছে একদম কি বলবো একটা গ্রিন টাইপের ছিল, সি গ্রিন টাইপের, আর আরেকটা ছিল রেড কালারের, তো আমাদের এই কালারটাই পছন্দ হয়েছে। এই যে ক্যাটলগ আছে দেখো, ক্যাটলগে ঠিক এরম লাগবে পড়লে দেখতে। তো এই একটা নিয়েছি, আর নিয়েছি এই যে ওয়ান পিস নিয়েছি একটা, প্রায় অনেক বছর পর ওয়ান পিস পরবো, এই যে হাতাটা এরকম স্লিভলেস আছে, এই যে বুকের কাজটা এই যে এরকম ডিজাইন করা আছে, আর তার সাথে এই যে একটা জ্যাকেট রয়েছে, জ্যাকেট সিস্টেম, এই যে জ্যাকেট সিস্টেম। তো এই কালারটা আমি কোনোদিন পরিনি, ওই জন্য এক দেখাতেই আমাদের কালার পছন্দ হয়ে গেছে, তো দোকানের লোকটা দেখাচ্ছিল মানে অন্য কালারও, বাট আমরা এই কালারটাই নিচে যেতে, যেহেতু আমি এই কালারটা কোনোদিন পরিনি। আর তার সাথে সাথে এইটা আমার দেওরের জন্য নিয়েছি, এই গেঞ্জিটা জানি না ওর কতটা পছন্দ হবে, বাট আমার আর আকাশের ভালো লেগেছে এই কালেকশনটা, তো ওই জন্য আমরা এটা নিয়েছি ওরও। ব্যাস এই ছিল আজকের আমাদের পুজোর কেনাকাটা, তো তোমাদের দেখিয়ে দিলাম, আর আকাশেরটা যেদিন কেনাকাটা করতে যাবো সেদিনও অবশ্যই তোমাদের দেখাবো, তবে ও এর মধ্যে আর এখন আসবে না, একেবারে পুজোর সময়ই আসবে, তো বাবা দে এগুলো, তো যাই হোক এর মধ্যে আর আসবে না, পুজোর সময়ই আসবে, তো তখনই তোমাদেরকে দেখাবো যে ওর জন্য কী শপিং করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ব্যাস তোমাদের আজকে শপিংয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যখন আমরা মলে ছিলাম না, মানে হঠাৎ করে এত মুষলধারে বৃষ্টি নেমে গেছে, মানে বেরোতে আর পারছিলাম না, কেনাকাটা করে দাঁড়িয়েই ছিলাম, তা যাই হোক তো তারপরে বেরোলাম, বেরিয়ে তো তোমরা দেখতেই পেলে আগে খাওয়া দাওয়ার মানে খেলাম, কারণ সকাল থেকে আকাশও নাকি তিনটে বিস্কুট খেয়ে বেরিয়েছে বাড়ি থেকে, আর আমিও জাস্ট অল্প একটু মানে মুড়ি খেয়ে বেরিয়েছি, ব্যাস এই হালকা ফুলকা টিফিন করেছি আর কিচ্ছু খাইনি। তো মা একবার বলেছিল ভাত টাত খেয়ে যেতে, কিন্তু ভাত খেয়ে না আর হাঁটা হেঁটে উঠে কেনাকাটা করা যায় না, তো যাই হোক। তো আজকের শপিংয়ের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, আই হোপ আজকের শপিংয়ের ভিডিও আমরা যেমন এনজয় করেছি কেনাকাটা করতে ঘুরতে, তোমরাও খুব এনজয় করবে, তো আজকের শপিংয়ের ভিডিওটা আমি কিন্তু এতটুকুই রাখছি, তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আর আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, যা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যায়। তো চলো টাটা, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, আর ভিডিওগুলো কিন্তু একদম শেয়ার করতে ভুলবে না, চলো টাটা।